হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নিত্য নতুন ফ্রেশ ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কুয়েতের রাতের সিন দেখাবো। সো এখন বাজছে 11:45, রাত 11:45 বাজছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। তো এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট, কুয়েত এয়ারপোর্ট। আমার একটা ভাগ্নে আসছে, তাকে আমি আনতে যাচ্ছি। সো আপনারা হয়তো অনেকেই জানেন না, মানে যারা ড্রাইভারের ডিউটি করেন কুয়েতে, অনেকেই মানে ভুল করে ফেলেন যে কুয়েতে মানে এয়ারপোর্টে কাউকে নিতে গেলে, নিতে যদি যান তাহলে কোথায় পার্কিং করবে আর কোন রাস্তা দিয়ে যেতে হবে। তো এয়ারপোর্টের মানে সামনে আপনারা হয়তো অনেকেই ভুল করে ফেলেন, তো সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সো নাইটের ভিউ আপনারা দেখুন, খুব সুন্দর আসছে। এখানে অ্যাকচুয়ালি গাড়ি চালাতে গেলে লাইট লাগে না, কিন্তু লাইট লাগে না বললে হবে না, লাইট আপনাকে দিতে হবে, না হলে পুলিশ দেখলে পরে ফাইন করবে। এখানে লাইট ছাড়া গাড়ি চলবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে মানে লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে, না হলে কিন্তু পুলিশ দেখলে পরে ফাইন করবে, মোটা টাকা একটা ফাইন করবে। তো আমি চলে এসেছি 6 নম্বর রোডে, এটা হচ্ছে হাই রোড, 6 নম্বর হাই রোড। স্ট্রিট লাইটগুলো দেখুন আপনারা কত সুন্দর, এখানে মানে একদম দিনের মতো লাগছে। কুয়েতে আমার একটা ভাগ্নে আসছে, অন্য জায়গায় মানে আসবে, ও কিছু সামান নিয়ে আসছে, তো আমি আনতে যাচ্ছি এবং আমিও কিছু সামান ওকে দিতে যাচ্ছি। আর ও কফিল আসবে, কারণ এখন নতুন নিয়ম করেছে, যারা নতুন আছে কপিল ছাড়া মানে ছাড়ে না, যার নামে ভিসা বেরোয় তাকে আসতে হয়, মানে আইডেন্টি কার্ড দেখাতে হয়, আর এখানকার 5 কেডি লাগে, তো তবেই কিন্তু আইডেন্টি সিভিল আইডি ছাড়া ছাড়ে না। এখন 5 বছর আগে এই নিয়ম ছিল না, এখন এই 3-4 বছর ধরে এই রুলসটা হয়েছে। দেখুন এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, যার কারণে পুলিশ পেছনে পুলিশের গাড়ি লাগিয়ে দিয়েছে। এখানে গাড়ি খারাপ হয়ে গেলে পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসে তাকে হেল্প করার জন্য। এখানকার পুলিশরা খুবই হেল্প করে, আপনি যদি মানে সঠিক থাকেন, আপনার কাগজপাতি যদি ঠিক থাকে তাহলে আপনাকে ডিস্টার্ব করবে না, এখানকার পুলিশরা খুব হেল্প করে। আর এখানে পুলিশ থাকলে বুকের সাহস বাড়ে।
এবার ডান সাইড দিয়ে যেতে হবে, এই যে সাইডে এখানে রোডের ওপর সব ধান দেখা আছে, এই যে দেখুন এয়ারপোর্ট 50 নম্বর ধরতে হবে। আর এই যে মলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 360 মল, এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডে হচ্ছে অনেক রকম লাইটের ডিজাইন হচ্ছে, ওইটা হচ্ছে 360 মল। দেখতে পাচ্ছেন এখানে সব সাইন বোর্ডে লেখা আছে, 6 নম্বর থেকে আমরা 50 নম্বর নেই, তারপরে আপনার এখানে বাঁ সাইড যেতে হবে এয়ারপোর্ট যাওয়ার আগে। এটা চলে গেছে আপনার এয়ারপোর্ট, আমি যেখানে থাকি এয়ারপোর্ট আমার মানে কাছ থেকে অনেকটাই কাছে, খুব একটা দূর নয় অ্যাকচুয়ালি, ওই আপনার 15-20 মধ্যে হবে, 15 কিলোমিটার মধ্যে হবে। কুড়ি কিলোমিটার সামথিং বন্ধুরা আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে আপনার 50 নম্বর রোড। তো আমি যাচ্ছি, তো এইখানেই ভুল হয়ে যায় অনেকে, তো এখানে অ্যারাইভেল এবং ডিপার্চার যেতে হয় অ্যাকচুয়ালি অ্যারাইভেলে, মানে কেউ যদি আসে আর যদি কাউকে আপনি পাঠাতে চান এখান থেকে, আর যদি ফ্লাইট থাকে তাহলে ডিপার্চার, তো অনেক সময় তো ভুল হয়ে যায়, তো এগুলোকে লেখাগুলোকে দেখে যেতে হয়। আর পার্কিং, কার পার্কিং লেখা আছে, আর ওই বাঁ সাইডে আপনার ওইটা হচ্ছে লং টার্ম, মানে লেখা থাকবে লং টার্ম, মানে লং টার্ম হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেক দুদিন কারের জন্য আপনি যদি গাড়ি পার্কিং করেন তাহলে ওখানে, তো আমরা সঙ্গে সঙ্গে রাখবো যার কারণে আমাদের এখানে আসতে হয়েছে লোডিং। তো এইখানে পার্কিং করবো, ওই যে লেখা আছে দেখতে পাচ্ছেন কার পার্কিং, তো এখানে কার পার্কিং করতে হবে।
সো এই যে মার্কিং কলাম দেখলেন, এইটা হচ্ছে আপনার পার্কিং অটোমেটিক মেশিন। অ্যাকচুয়ালি ওখান থেকে কুপন কালেক্ট করতে হয়, ওখানে একটা সুইচ আছে, সেটাকে প্রেস করলে আপনাকে একটা কুপন দিয়ে দেওয়া হবে যার মধ্যে বারকোড থাকবে। তো ওটাকে বের করার পর সঙ্গে সঙ্গে এই যে দেখুন, মানে গেটটা খুলে গেল, এবার আপনি যেখানে খুশি পার্কিং করে দিতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কি বেশি লম্বা করব না, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, সবার দেখার সুযোগ করে দেবেন, আর এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, কুয়েত সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাইডে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকেও অন করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।